ওরে ভাই রে ভাই, কুয়াশা এত লেভেলের, কুয়াশা পুরা রাস্তা ঘোলা। আচ্ছা, এই যে এখানে একটা কাহিনী হয়েছে, এত দিন ধরে ফেসবুকে এই জায়গাটার জন্য মানে পারা যাচ্ছে না, শুধু এই জায়গাটার ছবি, এই যে দেখেন ফুলের বাগান, আর ফুলের বাগানে তার নাম কি যে স্বপ্ন বিলাস। হ্যালো গাইস, গুড মর্নিং ফ্রম রাঙামাটি। এখন আমি রাঙামাটি থেকে বের হয়ে যাচ্ছি, হয়ে যাচ্ছে এটা বলবো না, আপাতত বাংলাদেশের মধ্যে থেকে লাদাখের ফিল নিই, কারণ হচ্ছে এখন প্রচুর পরিমাণে ঠান্ডা। এখন বাজছে সকাল 7টা, অবশ্য আমার আরও তাড়াতাড়ি বের হওয়ার কথা ছিল 5টা সাড়ে 5টার দিকে, বেশি ঠান্ডা হওয়ার কারণে তাড়াতাড়ি বের হয় নাই, ও 7টার দিকে বের হলাম। আর আমার ওডোমিটারটা গতকালকে আমি জিরো করে দিছিলাম এই এটার ট্রিপ এ, এখন হয়েছে কি 21 কিলো চলতেছে এখন, দেখা যাক আজকে আমি কত কিলো রাইড করি, আর আজকের এই রাইডটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনারা আমার সঙ্গে রাইড এনজয় করবেন। ওকে, লেটস গো। এখন খাগড়াছড়ি রোদের দুকে গেছি, আর স্পিড আপ করবো না, তাকে করে হয় একটু স্পিড আপ করে দেখি, কিন্তু যে পরিমাণ ঠান্ডা বাইরে, ভাই মরে যাওয়া মর মতো অবস্থা, কিরে সামনে গিয়ে সামনে তো কুত্তা, একটু আস্তে করে আস্তে 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 বাইরে। ভাই শীতকাল চলে যাচ্ছে, কিন্তু এখনও একটা বিয়ের দাওয়াত তো পেলাম না। শীতকাল মানে তো বিয়ের সিজন, কিন্তু বিয়ের সিজনে কিন্তু একটাও বিয়ের দাওয়াত পাই না, এই জন্য মনটা প্রচুর পরিমাণে খারাপ। আর এখন রাঙামাটি থেকে বের হওয়ার সাথে সাথে দেখি বিয়ের গাড়ি আমার সামনে দিয়ে যাচ্ছে, এটা সম্ভবত কোনো বিয়ে বাড়িতে যাচ্ছে বউ আনার জন্য, নাকি আমাদের গ্রামে একটা আজকে বিয়ে আছে, ওই বিয়েতে যাবে কি জানি, আমি শিওর জানি না, শুধু রাইড করতেছি আর রাইড করতেছি ওদের পেছন পেছন। তবে গাড়ির পেছনে থাকা একটা সুবিধা, এই বিশেষ করে বড় গাড়িগুলো যেমন বাস ট্রাক এগুলো আর কি, এই গাড়ির ইঞ্জিন থেকে যে গরম হাওয়া বের হয়, ওই গরম হাওয়ার জন্য মানে প্রচুর পরিমাণে আরাম লাগে, অবশ্য এই শীতের সময়। ওরে গাইস, দেখেন 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 এই সাইডের কুয়াশার পরিমাণ কিরকম, দেখেন বাইরে ভাই, একটু আগে তো রাস্তা দেখা যাচ্ছিল না, ক্যামেরা অন করতে ভুলে গেছি, যে পরিমাণ ঠান্ডা, আমার হাত ধরতে কোনো ইয়ে নাই, আর রক্ত চলাচল অফ হয়ে গেছে মনে হয়। ওরে ভাই, ওরে 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 ঠান্ডা রে। কিছুক্ষণ আগে ওই রাস্তাতে যে পরিমাণ কুয়াশা ছিল, কিন্তু এই সাইডে আসার পরে কুয়াশার পরিমাণ একটু কমে গেছে, এই সাইডে এখন মোটামুটি কুয়াশা নাই বললে চলে, এই যে আপনারা দেখেন। কিন্তু মানে এটা পাহাড়ের একটা নিয়ম মনে হয়, যেখানে রোদ একটু বেশি পড়ে ওখানে কুয়াশা একটু কম হয়, একটু পরপর কুয়াশা বেশি, আর একটু পরপর কুয়াশা কম, আর কিছুক্ষণ পরপর রোদের দেখা, আবার কিছুক্ষণ পরপর একটু রোদ নাই, এরকম করে চলতেছে আর কি। বৃষ্টির সময় আর শীতকালের সময় গাইস এই বৃষ্টিতে আসলে খেয়াল রাখবেন, মাঝখান দিয়ে যাবেন না, এই যে সাইড বরাবর দিয়ে যাবেন, মাঝখান দিয়ে কিন্তু কোনো ব্রিজ নাই, এই জন্য ওখানে হালকা উল্টাপাল্টা হইলেই বাইক স্লিপ করে। তো আপনারা যারা যারা বৃষ্টির সময় শীতকালের সময় আসবেন, কারণ তখন তো বৃষ্টির সময় আর শীতের সময় সচরাচর এটার থেকে থাকে বৃষ্টিটা, আর তখন বৃষ্টি থাকে, আর এই পিচিলের কারণে বাইক স্লিপ করে। রে ভাই রে ভাই, কুয়াশা এত লেভেলের, কুয়াশা পুরা রাস্তা ঘোলা, ওই পাশে ঠিক মতো দেখা যায় না। এই দেখেন ওই সাইডে কিন্তু একটু আগে কুয়াশা ফেলে এলাম, এখানে রোদ, এখানে কিন্তু কুয়াশার পরিমাণ একটু মোটামুটি লেভেলের কম, মানে এক জায়গায় কুয়াশা এক জায়গায় রোদ, এক জায়গায় কুয়াশা এক জায়গায় রোদ। সামনে গিয়ে বাইক থেকে নেমে একটু বিয়ার করতে হবে, রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে আমার ঠান্ডার জন্য। আচ্ছা, এই যে এখানে একটা কাহিনী হয়েছে, এত দিন ধরে ফেসবুকে এই জায়গাটার জন্য মানে পারা যাচ্ছে না, শুধু এই জায়গাটার ছবি, এই যে দেখেন ফুলের বাগান, আর ফুলের বাগানে তার নাম কি যে স্বপ্ন বিলাস, স্বপ্ন বিলাস তো মনে হয় এখন বন্ধ। আচ্ছা আমি ডুববো না, আমার আবার একটা ফুলের বাগান দেখার শখ নাই, তবে আমার ফুল বাগান করার অনেক শখ, ফুল অবশ্যই আমার অনেক প্রিয় জিনিস, আমার সামনে যদি কেউ ফুল ছিঁড়ে তাহলে আমার মাথা পুরো খারাপ হয়ে যায়, মানে ফুল ছেঁড়া দেখতে পারি না আমি, আমার সহ্য হয় না একেবারে, ফুল গাছেই সুন্দর ভাই, আপনারা শুধু ফুলগুলোকে ছিঁড়ে নষ্ট করে দেবেন।
যে পরিমাণ কুয়াশা গাইছে সাইডে, আমার লেন্সে কুয়াশা জমে একেবারে গোলা হয়ে গেছে কিনা আমি জানি না। আবার বাসায় গিয়ে যখন ফুটেজ কোয়ালিটি চেক করবো তখন মাথা পুরো খারাপ হয়ে যাবে। একটু পর পর লেন্স পরিষ্কার করতে হাত দিই, আর আমার হাতটা তো আমার দোয়াগুলো এত ইয়ে না, এই যে এখন লেন্স এটা দিয়ে পরিষ্কার করলে আমার লেন্সে দাগ লেগে যাবে, এই জন্য বেশি লেন্স পরিষ্কার করতেছি না আর কি।